আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এমন একজন ব্যক্তিত্বকে যিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী সন্তোষগুপ্ত সাংবাদিক সন্তোষগুপ্ত কবি সাহিত্যিক শিল্পবোদ্ধা এবং নানাভাবে তিনি নিজেকে বিকশিত করেছিলেন দু সালের ছয় আগস্ট তারিখে আশি বছর বয়সে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে কিন্তু আমাদের সামনে রেখে গেছেন তার অজস্র কীর্তি তা সাংবাদিকতায় তার সাহিত্যবোধে তার কবিতা রচনায় তার শিল্প সমালোচনায় আমরা ক্রমাগতভাবে সমৃদ্ধ হয়েছিলাম অনুষ্ঠানে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর আ আ ম স আরিফিন সিদ্দিক তিনি নিজেও সাংবাদিকতা বিভাগের একজন উজ্জ্বল অধ্যাপক ছিলেন আছেন সন্তোষ রূপ রচিত গ্রন্থের লেখক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অধ্যাপনা করছেন আর সাথে আছেন তথ্যচিত্র নির্মাতা নিশাদ জাহান রানা যিনি মাস্টার মশাই নামে তার চিন্তা চেতনা দিয়ে স্ক্রিপ্ট লিখে পরিচালনা করে সন্তোষ গুপ্ত সম্পর্কে একটি অসাধারণ তথ্যচিত্র নির্মাণ করেছেন আমরা স্মরণ করছি সন্তোষ গুপ্তকে ছিপছিপে হালকা দেখলেই মনে হতো একটা অসুস্থ মানুষ কিন্তু মনের তেজ জোরে কীভাবে তিনি প্রবহমান ছিলেন সেটাই শুনব অননীয় উপাচার্য আপনি নিজেও একজন প্রখ্যাত সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী কাজেই আমাদের দেশের বিভিন্ন উৎকণ্ঠাময় মুহূর্তে তিনি যে মূল্যায়ন করেছেন এই ব্যাপারটি যদি আপনি আলোচনা করেন ধন্যবাদ আপনাকে আমরা আজকে সন্তোষ গুপ্তের স্মৃতি নিয়ে আলোচনার জন্য সমাবেত হয়েছি আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই আপনি ঠিকই বলেছেন একজন হালকা পাতলা মানুষ কিন্তু তার যে মনের জোর ছিল কতটা দৃঢ় মানসিক শক্তি নিয়ে তিনি জীবনযাপন করে গেছেন সেটি আমরা লক্ষ্য করেছি সবসময় আর তার কলমের জোর যেটি আমরা বলি এটি তো অসাধারণ কোনো অন্যায় অপরাধ অপকর্ম সেগুলোর বিরুদ্ধে তিনি যেভাবে কলম ধরতেন এটি জনমত সৃষ্টিতে বড় ধরনের ভূমিকা রেখেছে একজন বড় মাপের সাংবাদিক সবসময় বড়মাপের মাপের মানুষ বড়মাপের মাপের মানুষ না হলে বড় মাপের সাংবাদিক হওয়া যায় না বড় মাপের চিকিৎসক হওয়া যায় না বড় মাপের আইনজীবী হওয়া যায় না পেশা পেশায় সেই উপরের দিকে যাবে যে মানুষ হিসেবে ভালো তো সন্তোষগুপ্তকে মূল্যায়ন করতে হলে সন্তোষগুপ্ত কেমন মানুষ ছিলেন সেটি আলোচনা করা দরকার আছে আমার সুযোগ হয়েছে যে রন্দোসগুপ্তের সাথে ঘনিষ্ঠভাবে মেলামেশা করার খুব যে ঘনিষ্ঠতা হয়তো বলতে পারবো না কিন্তু মোটামুটিভাবে একটা ঘনিষ্ঠতা ছিল তিনি আমাদের বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অতিথি বক্তা পরীক্ষক খাতা মূল্যায়নকারী পেপার সেটার এক্সামিনার এই নানারকম দায়িত্বে তিনি সম্পৃক্ত থাকতেন এবং তিনি এনজয় করতেন তিনি শিক্ষার্থীদেরকে যখন ভাইবা পরীক্ষায় তাদেরকে যে প্রশ্ন জিজ্ঞেস করতেন আমিও যখন মাঝে মধ্যে ওনার সাথে ছিলাম দেখেছি কত সহজ সরল প্রশ্নগুলি তিনি করছেন কিন্তু সেগুলো উত্তর দেওয়াটা কিন্তু কঠিন প্রশ্ন সহজ একেবারে সাধারণ প্রশ্ন কিন্তু সেই সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া সে কঠিন কাজ তো এইভাবেই তিনি ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতেন মূল্যায়ন করতেন আর পরীক্ষার প্রশ্নপত্রে যে উনি পেপার সেটার ছিলেন মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তখন দেখেছি যে কত নিখুঁতভাবে তিনি প্রশ্নগুলোকে সংশোধন করেন অনুবাদ করেন প্রত্যেকটি শব্দের ব্যবহারগুলো তিনি দেখেন তো এগুলো মানে সাংবাদিক পেশাগত সাংবাদিক কিন্তু আমি দেখেছি তিনি একজন ভালো শিক্ষক শিক্ষকের যত গুণ গুণাবলী আমরা দেখতে চাই এই সব কিছু ছিল সন্তোষগুপ্তের মাঝে আরেকটি কথা না বললেই হয় না আমরা নিজে আমি নিজেও সেই দোষে দোষী যাই কোনো অনুষ্ঠানে সভায় সময়ের কারণে বা অন্য কোনো কারণে বক্তব্যটা দেই দিয়ে বলি যে আমার একটু কাজ আছে আমি এখান থেকে বিদায় নিই আমি নিজে এটা প্রায়শই করি কিন্তু এই একজন মানুষ আমি দেখেছি সন্তোষগুপ্ত তিনি সভার সময় অনুযায়ী এসে মঞ্চে উপস্থিত এবং সভা শেষ না হওয়া পর্যন্ত তার বক্তব্য তিনি দিয়ে ফেলেছেন কিন্তু তিনি উঠছেন না এই যে সৌজন্য বোধ এগুলো আজকে আমরা দেখি না সন্তোষগুপ্তের মাঝে এগুলো দেখে দেখা গেছে আর পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে জাতির জনক বঙ্গবন্ধুর কথা মুক্তিযুদ্ধের কথা কয়জন মানুষ বলেছে অল্প কয়েকজনের মাঝে এ সন্তোষগুপ্ত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠান ছাত্রদের অনুষ্ঠান অন্যান্য সামাজিক সংগঠন অনুষ্ঠানে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী আমাদের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস এই দিবসগুলোতে তিনি সেখানে যাচ্ছেন হয়তো শ্রোতাও খুব বেশি না কিন্তু উনি কিন্তু সেখানে বসে আছেন বক্তব্য রাখছেন এই যে অন্ধকার সময়ে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন আলো প্রজ্বলিত রেখেছেন এটি আমাদের জন্য সেই সময় অনুপ্রেরণা ছিল এখনও আমরা অনুপ্রাণিত হই সাহেব আপনি এই গ্রন্থটি লিখতে কেন অনুপ্রাণিত হলেন আমার মনে হয়েছে যে আমরা যে আজকে সমাজে অনেক কিছু ঘটছে তার একটা কারণ হচ্ছে আদর্শহীনতা আমরা সামনে কোনো আদর্শ মানুষ দেখতে পাইনি অথবা খুব খুব কম দেখতে পাই আমি আপনি অথবা আমাদের প্রজন্ম বলতে পারি যে আমাদের কৈশোরে আমরা অনেক আদর্শ মানুষ দেখতে পেয়েছিলাম যেমন সংবাদ কার্যালয়ে ঢুকলেই সত্যেন সেন রণেশ দাসগুপ্ত শহীদুল্লাহ কায়সার জহর হোসেন চৌধুরী সৈয়দ নুরুদ্দিন সন্তোষগুপ্ত এই যে এতগুলি নাম এক ঝাক হ্যাঁ এদেরকে দেখে তা আমি মনে করি যে আমাদের এখন যারা পড়বেন তাদের তো এদেরকে দেখার সুযোগ হয়নি আমরা সেই বিরল সৌভাগ্যটা পেয়েছি আমি যদি আমার যেটুকু অভিজ্ঞতা সেটা তার জীবনী রচনার মধ্যে দিয়ে নতুনদের মা আনতে পারি এবং সেখানে যদি আমি একটা সৎ সাহসী নির্লোপ জীবনযাপনের সুযোগ পাই তাইলে এটা আমার একটা ছোট সমাজের প্রতি আমার একটা ছোট কাজ হবে এই ভেবে বইটা লেখা তথ্যচিত্র নির্মাণ খুব কঠিন একটি কাজ কেননা আমাদের দেশে কিন্তু তথ্য সেভাবে সহজে প্রাপ্য নয় সেক্ষেত্রে নিশাদ আপনি কিভাবে এই শ্রমসাধ্য কাজে সম্পৃক্ত হলেন এবং আপনার অভিজ্ঞতাটা কি এই তথ্যচিত্রটির নাম মাস্টারমশাই আপনি বলেছেন যে এটাই মাস্টারমশাই হওয়ার কথা আমাদের প্রত্যেকের কাছে মাস্টারমশাই শব্দটা উচ্চারণ করলেই মনে হয় এমন একজন মানুষ যিনি আজকের যুগের বিষয়ভিত্তিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নন যথার্থ অর্থে পণ্ডিত বললে যা বোঝায় একটা সকল প্রকার জ্ঞানের আধার সন্তোষগুপ্ত ছিলেন সেই রকমের একজন মানুষ এবং তিনি সাংবাদিক ছিলেন সংবাদপত্রে কাজ করতেন বটে কিন্তু সংবাদের জগৎ শুধু না যে কোনো সাহিত্যেও তার পদচারণা ছিল এবং যে কোনো বিষয় নিয়ে তাকে জিজ্ঞেস করা হলেই তিনি সেটা নিয়েই লিখে ফেলতে পারতেন এই রকমই তার সহকর্মীরা বলেছেন তো রকম একটি মানুষ নিয়ে যখন একটি তথ্যচিত্র নির্মাণ করতে শুরু করি তখন তার সম্পর্কে তথ্য জানা যারা তার কাছাকাছি মিশেছেন আমার সৌভাগ্য হয়েছিল তাকে কাছে থেকে দেখবার খুব অল্প দিনই আমরা নব্বইয়ের দশকে একটা শিক্ষার আন্দোলন করছিলাম সেই সময় সন্তোষ দা আমাদের সেই কাজগুলির সঙ্গে কিছু কিছু সময়ে একটু সংশ্লিষ্ট ছিলেন সেই কারণে কিন্তু সে খুব বেশি ঘনিষ্ঠতা যে ছিল তা নয় কিন্তু আমি তার সহকর্মী এবং যারা তাকে জানতেন এরকম মানুষদেরকে এই তথ্যচিত্রের ভেতরে অনেক বেশি তার সম্পর্কে বলবার জায়গায় এনেছি সেখান থেকে তার পরিচয়টা পাবে মনে হয়েছে যে আসলে এই তথ্যচিত্র করা প্রয়োজনীয় ছিল ভীষণ এই জন্য যে তার কীর্তিগুলো থেকে যাবে নানানভাবে ডকুমেন্টেশন হয়েছে তার লেখালেখি অনেক বের বেরোচ্ছে কিন্তু কীর্তির চেয়েও যে তিনি মহৎ মানুষটি সেইটি তোমার আলাদা করে তিনি যে মহৎ সেইটি আলাদা করে এই তথ্যচিত্রতে ধারণ করবার একটা চেষ্টা আমি এখন মাননীয় উপাচার্যের কাছে জানতে চাই একটি বিষয় সন্তোষগুপ্ত যে নিবন্ধগুলো সম্পাদকীয়গুলো অসংখ্য রেফারেন্সে সমৃদ্ধ আপনি ঠিকই বলেছেন সন্তোষগুপ্তের কলমগুলো এগুলো যখন আমরা পাঠ করতাম আশ্চর্য হয়ে যেতাম যে এই যে ইতিহাসের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো উনি একেবারে সুনির্দিষ্টভাবে তুলে ধরছেন আমরা যে গবেষণা প্রবন্ধ লিখি যেমন ফুটনোট থাকে এন্ট নোট থাকে বিভিন্ন রেফারেন্স থাকে সেই পত্রিকার কলামে তিনি সেই ধরনের রেফারেন্স হয়তো আনুষ্ঠানিকভাবে দিচ্ছেন না কিন্তু ওই বলে দিচ্ছেন কাছে জায়গায় যে কোথায় তিনি এই তথ্য নিয়েছেন মানে এমন তথ্যনিষ্ঠ মানুষ সাংবাদিক সাংবাদিকতায় কলাম লিখছেন কিন্তু গুগলের যুগ আর উনি তো ওই সময় এটা আশ্চর্য হইতে হয় এবং শুধু ঘটনাপঞ্জি ঘটনাবলীর বিশ্লেষণ করা যেটা কলামের সাধারণত আমরা দেখি বা আমরা করি একটা বিশ্লেষণ করে একটা ব্যাখ্যা করে উপস্থাপন করা কিন্তু এই অনিরুদ্ধের কলামে সেখানে দর্শন ছিল সাংবাদিকতায় কিন্তু দর্শন একটা বিষয় আছে সাংবাদিকতা সাংবাদিকতার দর্শন ফিলসফি অফ জার্নালিজম এটি সন্তোষগুপ্ত সঠিকভাবে উপলব্ধি করতেন এবং যে কোনো ঘটনা সেটা দেশের ঘটনা হোক বিদেশের ঘটনা হোক সার্বিকভাবে যখন তিনি উপস্থাপন করতেন বোঝা যেত যে তিনি দর্শনের দিক দর্শনের প্রেক্ষিত থেকে ফিলসফির পার্সপেকটিভ থেকে জিনিসটাকে বিশ্লেষণ করছেন এটি ওই যে আমি শুরুতে যেটা বললাম যে একজন শিক্ষকের কাজ একজন গবেষকের কাজ তিনি সাংবাদিক ছিলেন তিনি শিক্ষক ছিলেন তিনি গবেষক ছিলেন ভাষা সাংবাদিকতায় সন্তোষগুপ্ত নিঃসন্দেহে নতুন একটি মাত্রা প্রয়োগ করেছিলেন তার ভাষা একটা সাধু ভাব ছিল গাম্ভীর্য ছিল অকপটতা ছিল এবং কমিউনিকেটিং একটা ব্যাপার ছিল আপনি একজন নিজে ভাষা আপনি যেটা বলেছেন সেটি ঠিকই সন্তোষগুপ্তের কলামের প্রথম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে তার কাব্যময়তা ভাষার মধ্যে যে শুধু যে ওই যে মৃত্যুর জানাজামরা কিছুতেই করিপনা পাঠ অথবা গাঢ় পাহাড়ের নিচে মানুষ জাগে অথবা শহীদুল্লাহর মৃত্যুর পর লিখেছিলেন যে জ্যোতিষ্ক রেখে গেল জ্ঞানের পাথেও ক্ষয় নাই তার ক্ষয় নাই এরকমের তো আছে কিন্তু এগুলি হয়তো বিশেষভাবে চোখে পড়ে কিন্তু তার পুরো রচনার মধ্যেই একটা কাব্যময়তা ছিল যে কারণে তৎসমবহুল শব্দ বাক্যের প্রাচীন খানিকটা প্রাচীন রীতি সত্ত্বেও পাঠক কিন্তু এগিয়ে যেত পরে অনেক সময় ছেড়ে দিত না জিনিসটাকে স্বতন্ত্র একটা শৈলী হ্যাঁ এটা একটা বড় বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে আমার মনে হয় যে যেই বিষয়ের জন্য যেই ঘটনার জন্য যেই শব্দ যেইভাবে বাক্য ব্যবহারে করা দরকার এইটা উনি কিন্তু খুব ভালো ব্যাকরণ জানতেন আমি তার কাছে ব্যাকরণ শিখেছি এম এ পাশ করার পরও তো ওনার ভাষার উপর যে দখল এবং ভাষার ব্যাপারে যে কোনো রকমের ওনার কুপমণ্ডকতা ছিল না যে এই এই ধরনের ভাষা ব্যবহার করা যাবে না তিনি যেই বিষয় লেখার জন্য যেই ধরনের ভাষা ব্যবহার সেটাই করতেন এবং কাদের জন্য লিখতেন সেই কারণেই এইটা কিন্তু পাওয়া যাবে না অনিরুদ্ধের কালাম অথবা অন্যান্য কালাম বছরের বছর এইভাবে লিখে গেছেন এবং সেটা পাঠক পড়ছে আগ্রহ নিয়ে এটা আপনি যেটা বলছেন যে ভাষা এবং বিষয় দুটোকে তিনি মেলাতে পেরেছেন তথ্যচিত্র নির্মাতার কাছে আমার একটি কৌতূহল এখন কিন্তু খুব সহজলভ্য হয়ে গেছে প্রত্যেকের হাতে মুঠোফোন নেট সবাই কিন্তু মাউস ক্লিক করে যে কোনো ভিজুয়াল ইমেজের ইন করতে পারছে আপনি এটিকে কিভাবে একটু ছড়িয়ে দেওয়ার কোনো পরিকল্পনা আছে কি না এখন যেভাবে তথ্যচিত্র তৈরি মানে আমি বলছি প্রফেশনাল ফরম্যাটে তৈরি করাটা একটু আলাদা ব্যাপার আমার সেভাবেই করা এটা সেই জন্য এটা নির্মাণের পর আসলে বেশ কিছু প্রদর্শনী হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু তার বাইরে হয়তো ইউটিউবে দিয়ে এগুলো হয়তো ছড়িয়ে দেয়া যায় সেটা করা হয়নি সেইভাবে সেই জন্য হয়তো এখনও সীমিত ইয়ের কাছেই পৌঁছেছে সেটা করা যেতে পারে একরকমভাবে ওটা আলাদা করে করিনি আর এখন ওই মুঠো ফোনে করা সেটা আপনি হয়তো নিজেই এর সঙ্গে খুব সংশ্লিষ্ট বলে বলতেই পারবেন যে সেটার তো সীমাবদ্ধতা আছে সব জায়গায় এটা খুব ব্রডকাস্ট ফর্ম্যাটে ওইভাবে করা যায় না কিন্তু এটা একটু ব্রডকাস্ট ফর্মেটেই করা হয়েছে নিশাদ জাহান রানা যে তথ্যচিত্র নির্মাণ করেছে মাস্টার মশাই সন্তোষ গুপ্তের উপরে আমরা সন্তোষ গুপ্ত অনেকে অনেকভাবে চেনেন তাকে সাংবাদিক লেখক চিন্তাবিদ রাজনীতি সংশ্লিষ্ট ইত্যাদি সন্তোষ গুপ্তের বাড়ি বরিশাল তার বাবা যোগেশচন্দ্র গুপ্ত পেশায় ছিলেন কবিরাজ মা কিরণবালা গুপ্তা বিয়ের চোদ্দ বছর পর বাংলা তেরোশো বত্রিশ সনে জন্ম নেয় তাদের অনেক আকাঙ্ক্ষার একমাত্র সন্তান সন্তোষগুপ্ত অনেক দারিদ্র আর সংগ্রামের ভেতর দিয়ে উনিশশো সালে কীর্তিপাশা স্কুল থেকে ম্যাট্রিক পাস করলেন উনিশশো তেতাল্লিশে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে উনিশশো সালে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে আইজি প্রিজেন্স অফিসে কাজে যোগ দিলেন শোনা যায় এই সময় তিনি কলকাতায় সিটি কলেজে কিছুকাল পড়াশোনা করেছিলেন দেশ ভাগল তখন ঠিক করে কে কোথায় যাবে বলল যে যেখানে বাড়ি সেখানে যাব অভিজিৎ ঢাকায় এসে যোগ দিলেন এখানকার আইজি প্রিজেন্স অফিসে চাকরির পাশাপাশি চলল কমিউনিস্ট পার্টির কাজ বাহান্নর ভাষা আন্দোলনের পর থেকেই তৎকালীন পূর্ব বাংলায় অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তি দ্রুত বিকশিত হতে থাকে উনিশশো সাতান্নর এপ্রিলে সহসম্পাদক হিসেবে সন্তোষগুপ্ত যোগ দিলেন সংবাদে আর্থিক অনটন কাটাতে উনিশশো সালের মাঝামাঝি থেকে সপ্তাহে একদিন সাপ্তাহিক পূর্ব দেশে কাজ শুরু করলেন চৌষট্টিতে শিফট ইন চার্জ হয়ে চলে যান আজাদে পঁয়ষট্টির আগস্টে বার্তা সম্পাদক হয়ে আবার ফিরে আসেন সংবাদে সংসারে কোনো দিন আগ্রহ ছিল না বিয়েও করতে চাননি মায়ের পীড়া পিড়িতে চল্লিশ বছর বয়স পেরিয়ে উনিশশো সালে বিয়ে করে উঠলেন এই বাড়িতে বলতো যে শুনো আমার ঘরে কেউ ঢুকো না কিন্তু আমার বইটাই কেউ ধরবা না আর এই বিছনার উপরে এত বই টই মধ্যে শুয়ে থাকবে বিছনাটাও ঘুচাইতে দিবে না বলে আমার ঘরে কোনো কিছু তুমি হাত দিবা না উল্টো করে ফেলবা আবার আমি এসে পাবো না উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ কলকাতায় গিয়ে সন্তোষগুপ্ত যোগ দিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে বাহাত্তরের জুন মাসে বার্তা সম্পাদক হয়ে এলেন সংবাদে অসাধারণ খ্যাতি পেল তার অনিরুদ্ধ ছদ্ম নামের লেখা সংবাদের কলাম লেখার পাশাপাশি নানা বিষয়ে চলে তার নিজস্ব লেখালেখি গদ্য এবং কবিতা তার প্রথম গ্রন্থ অনুত্তম বক্তব্য বের হয় উনিশশো সালে বাংলাদেশের সংবাদপত্র জগতে সন্তোষগুপ্ত একটি উজ্জ্বল নক্ষত্রের নাম আমি এখন মাননীয় উপাচার্যর কাছে একটি ব্যাপারে প্রত্যাশা করব এখন কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ে গণমাধ্যম এবং সাংবাদিকতা বিভাগ অনেক বেশি প্রজ্জ্বল এবং উজ্জ্বল মাননীয় উপাচার্য আপনি কি মনে করেন না সন্তোষ গুপ্তের যে ধারা এবং ঐতিহ্য সেগুলো নতুন এই সাংবাদিকদের কাছে উপস্থাপিত করার জন্য একটি পরিকল্পিত সিলেবাসেরও প্রয়োজন নিশ্চয়ই সন্তোষগুপ্ত এবং সন্তোষগুপ্তের সময়ে বা সন্তোষগুপ্তের আগে যে প্রথিত যশা সাংবাদিক সম্পাদক ছিলেন তাদের জীবন তাদের যে অবদান এগুলো কিন্তু আমাদের সাংবাদিকতার ছাত্রছাত্রীদের পড়ানো হয় তাদেরকে তাদের জীবন সম্পর্কে অবহিত করা হয় তাদের কলামগুলো পড়ার জন্য পরামর্শ দেওয়া হয় সেগুলো আছে সেগুলো আরও জোরালো হওয়া দরকার কোনো সন্দেহ নাই কারণ সন্তোষগুপ্তর মতো মানুষ প্রায় আশি বছর বয়সে তিনি প্রয়াত হলেন এটি ঠিক কিন্তু কোনো কোনো মানুষ থাকেন যত বয়সেই তারা মারা যান না কেন আমরা মনে করি যে এটা অকাল মৃত্যু সন্তোষগুপ্তর মতো মানুষের আরও বহুদিন বেঁচে থাকার দরকার ছিল তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসতেন ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করতেন তাদের পরীক্ষা বা অন্যান্য কার্যক্রমের সাথে যুক্ত হতেন তখন ছাত্রছাত্রীরা যেভাবে ঋদ্ধ হতো সেই সুযোগ তো এখন থাকলো না কিন্তু এই যে তথ্যচিত্রের কথা বললেন তার গ্রন্থগুলো আছে তার কলমগুলো আছে এগুলির থেকেই এখন সন্তোষগুপ্ত জীবিত থাকবেন আমাদের ছাত্রছাত্রীদের মাঝে এবং সেই সেই ব্যবস্থা কিন্তু সাংবাদিকতা বিভাগগুলোতে নেওয়া আছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে তো সন্তোষগুপ্তের সাথে সম্পৃক্তি এটা দীর্ঘদিনের জি ধন্যবাদ আমরা মনে করি সন্তোষগুপ্ত কিন্তু একজন ভাস্কর্য শিল্প ভোদ্ধা হিসাবেও আমাদের দেশে খুবই বিখ্যাত ছিলেন এবং শিল্পীরা বলেছেন সন্তোষগুপ্ত যেভাবে তার লেখায় শিল্প বোধকে তুলে ধরেছেন তা অনেক সাংবাদিক করেননি সব মিলিয়ে তার জীবন বৈচিত্র্যময় তার জীবন বর্ণাঢ্য ছিল এবং সেই সংবাদ পত্রিকা ছোট্ট ঘরের টেবিলের কোনায় প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছর নিমগ্ন হয়ে গভীর আত্মমগ্ন হয়ে তিনি লিখে গেছেন লিখে গেছেন লিখে গেছেন জাগতিকার কোনো মোহের কাছে তিনি সমর্পিত হননি তিনি শুধু পছন্দ করতেন ওই ঘাঁড় গুঁজে কাগজের কলমে বিভিন্ন ঘটনাবলীর সঙ্গে ইতিহাসের সম্পর্ককে লিঙ্ক করে মিলিয়ে মিলিয়ে বিশ্লেষণ করতে আজকের অনুষ্ঠান গুপ্তের প্রতি আমাদের আগ্রহকে আরও জাগ্রত করুক তার প্রতি আমরা আরও কৌতূহলী হই এবং গুপ্তের রচনাবলীকে পাঠ করে সমৃদ্ধ হই এবং আবিষ্কার করার চেষ্টা করি তিনি কিভাবে এত আগে সমকালের উৎকণ্ঠাকে ধারণ করতে পেরেছিলেন তার প্রতি আমাদের আগ্রহ কৌতূহল শ্রদ্ধা বৃদ্ধি পাবে এই প্রত্যাশায় অনুষ্ঠানটি এখানে শেষ করছি আছে আছে মৃত লাগে তবু শান্তি তবু আনন্দ তবু আনন্দ